আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ সাংবাদিক ডিজে জেডি আসলে কেয়ার নামে পরিচিত এখানে আমার পিছন দিয়ে আসলে জেডি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যেটাতে মারমা সম্প্রদায়ের মধ্যে পানি বর্ষণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবানের প্রতিপক্ষ দিয়ে আসলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গত দুই বছর ধরে করোনা ভাইরাসের কারণে কিন্তু আসলে অনেকটা আসলে ব্যাক পেয়ে রয়েছে পাহাড়ে মারমা সম্প্রদায়কে তাছাড়া এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকের ভিড় চলে আসে বান্দরবানে আসলে আমরা সকাল থেকে দেখেছি উৎসবমুখর পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে বান্দরবানে আর আমরা পানি উৎসব দেখেছি জলকেলিদের মধ্যে তারা বিশিষ্ট জনেরা আসলে উপস্থিত ছিলেন বিশেষ করে বিভিন্ন তাদের ট্রেডিশনাল ডান্সগুলো আসলে এখানে হচ্ছে ট্রেডিশনাল গান করা হচ্ছে সাংগ্রাহী নিয়ে যে গানগুলো রয়েছে সেগুলো আসলে উদযাপন করা হচ্ছে এই মঞ্চে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় জমেছে আসলে পাহাড় জেলা বান্দরবানে যেমন চার পাঁচটা আসলে আপনি যদি একটু দেখা যাচ্ছে তাহলে আমার বিতর্কটা আসলে যেভাবে করে মানুষের ভিড় হয়ে যাচ্ছে সেটা আসলে মানুষের নৃত্য চলছে গান চলছে মালমা শিল্পগুষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে গান আমরা যদি পিছন দেখতে দেখা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে এখানে মানুষ আসলে তারা নিজস্ব উৎসব উদযাপনের মধ্যে দিয়ে আসলে পাহাড়ি জেলার এই যে ঐতিহ্য এই যে কৃষ্টি কালচারগুলো আসলে তারা মানুষ দেখছে আমরা যেমনটি আসলে বলছিলাম পাহাড়ের অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী মানে সাংঘাই জেলাকে সামনে রেখে মানুষ প্রতি বছরই আসলে ভিড় করে আমার পিছন তাদের মানুষের যে উৎসব উদযাপন আসলে মানুষের মধ্যে কাজ করছে আমরা দেখেছি মানুষের মধ্যে যে একটা তৃপ্তি আগ্রহ উত্তেজনা আসলে কাজ করছে প্রতি বছর এই বছরের শুরুটা যেন আনন্দে ভরে উঠে তাদের এই প্রত্যাশা নিয়ে তারা পানি বর্ষণ করছে নারী পুরুষ সমতার সাথে ভিন্নতা না থাকে সবাই একে তারা যাতে করতে পারে সে প্রতিবন্ধকেই সামনে রেখে তারা কিন্তু আসলে এই মূর্তি পানি বর্ষণ করে এটিও মূর্তি পানি বর্ষণ করছে আমার কাছে সর্বশেষ পর্যন্ত